বাংলাদেশে হিন্দু শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে ইস্তফা দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী হালদারকে ঘেরাও করে ইস্তফা দিতে বাধ্য করার ঘটনা সোশ্যাল মিডিয়াতে উঠেছে এবং তার সাথে সাথে উঠেছে নিন্দার ঝড়ও। মেধার ভিত্তিতে নিয়োগ, এই দাবিতে উত্তাল হয়েছিল বাংলাদেশ। সেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বদল এসেছে, কুর্সি ছাড়তে বাধ্য হয়েছেন মুজিবকন্যা শেখ হাসিনা। বাংলাদেশে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এরপরই খবর আসছে বাংলাদেশে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংখ্যালঘু শিক্ষক শিক্ষিকাদের ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী গত 5ই আগস্ট থেকে বাংলাদেশে প্রায় 40 জন হিন্দু শিক্ষক শিক্ষিকাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই সংখ্যাটা আরও বেশি হতে পারে, সেই আশঙ্কা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। সম্প্রতি চর্চায় এসেছেন ওপার বাংলার বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী হালদার। তাকে পদত্যাগকে বাধ্য করার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। গত 29শে অগস্ট দুপুরে শিক্ষার্থীসহ কিছু বহিরাগত তাকে প্রায় 4 ঘন্টা নিজের কার্যালয়ে ঘেরাও করে এবং পদত্যাগ করতে বাধ্য করে। শুক্লা রানী হালদার শুধুমাত্র একটি সাদা কাগজে পদত্যাগ করলাম এই লেখাটুকু লেখার সুযোগ পান, পরে নিচে সই করে দেন। বিএনপির অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে ছাত্রদল জড়িত নয়, পুরোটাই সাধারণ শিক্ষার্থীদেরই কাজ। বিসিএস ক্যাডার এবং কর্মকর্তা বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, শুক্লা ম্যাম নিঃসন্তান, পড়ুয়া রায় তার কাছে সন্তানের মতো, তার প্রতি এই নিষ্ঠুর আচরণ আমি মেনে নিতে পারছি না। গত 18ই আগস্ট আজিমপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং কলেজের প্রায় 50 জন পড়ুয়া প্রিন্সিপাল গীতাঞ্জলি বড়ুয়া এবং শিক্ষক গৌতম চন্দ্র পালের পদত্যাগ দাবি করেন। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন ওপার বাংলার পড়ুয়ারা।